কোচিং জগতে এক অনন্য নাম সবার সেরা শিক্ষা প্রতিষ্ঠান প্রান্তিক গাইড এর পিজি ও ইউজি বিএ কোর্সের বাংলা ইতিহাস শিক্ষাবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান ইংরেজি ইএনভিএস বিএলআইএস এম এলআইএস আই সমস্ত সাবজেক্টের উন্নত মানের নোটস সাজেশন অ্যাসাইনমেন্ট পাওয়া যায় নমস্কার প্রান্তিক গাইডের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আজ আমি নিয়ে এসেছি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি ইউজি ফার্স্ট ইয়ার অর্থাৎ সেমিস্টার ওয়ান অ্যান্ড টু তোমাদের অনলাইন অ্যাসাইনমেন্ট এক্সাম হচ্ছে মানে সমস্ত এইডি শুধু ওয়ান অ্যান্ড টু নয় সেমিস্টার সমস্ত সেমিস্টার সমস্ত ইয়ার প্রত্যেকের অনলাইন অ্যাসাইনমেন্ট এক্সাম হচ্ছে আজকের আমি আলোচনা করব অনলাইন অ্যাসাইনমেন্ট এক্সাম দু হাজার তেইশ যে পরীক্ষাটা হচ্ছে এই দু হাজার তেইশ অনলাইন অ্যাসাইনমেন্ট এক্সামের অ্যান্সার আজকে কার পেপার যেটা দেবো সেটা হচ্ছে এই বিজি ইলেভেন অর্থাৎ বাংলা কম্পালসারি সেমিস্টার ওয়ান বা ফার্স্ট ইয়ারে একটা কম্পালসারি বাংলা পেপার রয়েছে সেই কম্পালসারি বাংলা পেপারের অ্যান্সারটা দিয়ে দিচ্ছি একদম সঠিক অ্যান্সার তোমরা এটা দেখে পরীক্ষা দাও এর বাইরে আর অন্য কিছু করার দরকার নেই আর চ্যানেলের সঙ্গে থাকবে আমি সমস্ত পেপারের অ্যান্সারগুলো এক এক করে দিয়ে দেবো ধৈর্য ধরবে আমি সমস্ত পেপারের অ্যান্সার দিয়ে দেবো চিন্তার কিছু নাই মোটামুটি আজকের আলোচনা করে দেবো তাহলে অ্যান্সারগুলো দিয়ে দিচ্ছি এই বিজি ইলেভেন কম্পালসারি বাংলা ফার্স্ট ইয়ার ইউজি বা সেমিস্টার ওয়ান আর যারা নোটস নিতে ইচ্ছুক এখনও তোমাদের পরীক্ষা দেরি আছে যারা নোটস নিতে ইচ্ছুক যোগাযোগ করবে পিডিএফে নিতে পারো বা হোম ডেলিভারি করে নিতে পারো একদম সঠিক অ্যান্সার পেয়ে যাবে সাজেস্টিভ নোটস দিয়ে দেবো যারা ক্লাস করতে ইচ্ছুক অনলাইনে যোগাযোগ করবে অবশ্যই করে দেখো তাহলে আমি অ্যান্সারগুলো দেখিয়ে যাচ্ছি অ্যান্সারগুলো দশটা মাত্র অ্যান্সার দশটা অ্যান্সার সঠিক অ্যান্সার একদম দিয়ে দিচ্ছি দেখে নাও প্রথম প্রশ্ন রয়েছে কোন সময়কে বাংলায় নবজাগরণের যুগ বলা হয় ঊনবিংশ শতাব্দী কতগুলি ভাষা জানত চোদ্দ হাজার যিনি ইন্দ্রকে জয় করেছেন জিতেন্দ্রীয় তা সবাই জানে অষ্ট অধরের মিলনে কোন ধনী উৎপন্ন হয় মধুনী প্রবন্ধ শব্দের অর্থ প্রকৃষ্ট রূপে বন্ধন সাদের আসন বিহাই লাল চক্রবর্তীর লেখা রামপ্রদ সেন কোন পদাবলীর জন্য বিখ্যাত শাক্ত পদাবলীর জন্য বিখ্যাত দেখিবে ধবল বক ধবল শব্দের অর্থ হচ্ছে সাদাবক বক জীবনানন্দ দাসের কবিতা ভারতীর্থ কবিতা কোন কাব্যগ্রন্থের অন্তর্গত গীতাঞ্জলি মাংস খেকো পিরানহা মাছ কোথায় দেখতে পাওয়া যায় ব্রাজিলে ব্যাস এই গেল তোমাদের দশটা অ্যান্সার দিয়ে দিলাম তোমরা এগুলো দেখে পরীক্ষা দাও একদম সঠিক অ্যান্সার